প্রকৃতি প্রেমীর বাবে ভাল খবর। 1 অক্টোবরের পর পর্যটকের বাবে মুক্তি হব কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। বিশ্ব পর্যটন ক্ষেত্র কাজিরঙ্গা 2024-25 পর্যটন বর্ষর শুভারম্ভর বাবে যুদ্ধকালীন প্রস্তুতি চলাইছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান আর বৃক্ষ সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্র সঞ্চালিকা সোনালী ঘোষে প্রকাশ করা মতে আগন্তুক পর্যটন বর্ষত পর্যটকের নিরাপত্তার দিকত দিয়া হব বিশেষ গুরুত্ব। এবার আমার গোটেই ফোকাসটো হব কি আমার যে টুরিস্টর সেফটি সিকিউরিটি আর টুরিস্টক আমি একটা ভাল যে এক্সপিরিয়েন্স আছে ইয়ার উপর আমি অকমান ভাবিছো। পর্যটকে অধিক সুন্দর অভিজ্ঞতা লাভ করার অর্থে নতুনত্ব অনার প্রয়াস করার কথাও সদরি করে। তদুপরি আগন্তুক পর্যটন বর্ষত কহরা আর বাগরি বনাঞ্চল পর্যটকের বাবে আশ্চর্যজনক সমল সন্নিবিষ্ট হব। টুরিজম টু আর ভিজিটরক আমি আর কি বস্তু দিব পারো যেটুতে তেখেতে ভাল পায় সেটুর কারণে আমি পদক্ষেপ লই আছো। আনহাতে সাইক্লিং ট্রেকিং আদির সংযোজনে পর্যটকের বাবে আকর্ষণীয় করার পরিকল্পনা করা হয়েছে বুড়া পাহাড় বনাঞ্চল। এবার আমার ফোকাসটো বুড়া পাহাড় হব। বুড়া পাহাড়ত আমার 2-3টা নতুন আমি ট্রাই করিম সার্কিট, ট্রেকিং সার্কিট হোক বা সাইক্লিং সার্কিট হোক বা বার্ড ওয়াচিং সার্কিট হোক, সেইটোর কারণে আমি আলোচনা করলো আর আমি ভাবি আছো কি বুড়া পাহাড়ত এবার আমি ফোকাস করিম। সঞ্চালিকা সোনালী ঘোষর মতে বিগত বানে রাষ্ট্রীয় উদ্যানখনলে কঢ়িয়া আনিলে সতেজ পরিবেশ। বানর প্রভাবত জলাশয় সমূহর মেটেকা নিষ্কাশন হওয়ার উপরও আঁতরি গল পানির উপর গজা অপতৃণর সামনিবর। কাজিরঙ্গার পর বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ। প্রকৃতি প্রেমীর বাবে ভাল খবর। 1 অক্টোবরের পর পর্যটকের বাবে মুক্তি হব কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান। বিশ্ব পর্যটন ক্ষেত্র কাজিরঙ্গা 2024-25 পর্যটন বর্ষর শুভারম্ভর বাবে যুদ্ধকালীন প্রস্তুতি চলাইছে রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান আর বৃক্ষ সংরক্ষিত বনাঞ্চলের ক্ষেত্র সঞ্চালিকা সোনালী ঘোষে প্রকাশ করা মতে আগন্তুক পর্যটন বর্ষত পর্যটকের নিরাপত্তার দিকত দিয়া হব বিশেষ গুরুত্ব। এবার আমার গোটেই ফোকাসটো হব কি আমার যে টুরিস্টর সেফটি সিকিউরিটি আর টুরিস্টক আমি একটা ভাল যে এক্সপিরিয়েন্স আছে ইয়ার উপর আমি অকমান ভাবিছো। পর্যটকে অধিক সুন্দর অভিজ্ঞতা লাভ করার অর্থে নতুনত্ব অনার প্রয়াস করার কথাও সদরি করে। তদুপরি আগন্তুক পর্যটন বর্ষত কহরা আর বাগরি বনাঞ্চল পর্যটকের বাবে আশ্চর্যজনক সমল সন্নিবিষ্ট হব। টুরিজম টু আর ভিজিটরক আমি আর কি বস্তু দিব পারো যেটুতে তেখেতে ভাল পায় সেটুর কারণে আমি পদক্ষেপ লই আছো। আনহাতে সাইক্লিং ট্রেকিং আদির সংযোজনে পর্যটকের বাবে আকর্ষণীয় করার পরিকল্পনা করা হয়েছে বুড়া পাহাড় বনাঞ্চল। এবার আমার ফোকাসটো বুড়া পাহাড় হব। বুড়া পাহাড়ত আমার 2-3টা নতুন আমি ট্রাই করিম সার্কিট, ট্রেকিং সার্কিট হোক বা সাইক্লিং সার্কিট হোক বা বার্ড ওয়াচিং সার্কিট হোক, সেইটোর কারণে আমি আলোচনা করলো আর আমি ভাবি আছো কি বুড়া পাহাড়ত এবার আমি ফোকাস করিম। সঞ্চালিকা সোনালী ঘোষর মতে বিগত বানে রাষ্ট্রীয় উদ্যানখনলে কঢ়িয়া আনিলে সতেজ পরিবেশ। বানর প্রভাবত জলাশয় সমূহর মেটেকা নিষ্কাশন হওয়ার উপরও আঁতরি গল পানির উপর গজা অপতৃণর সামনিবর। কাজিরঙ্গার পর বিতুপন বরার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ। আপুনি বিচরা বাতৰি পাব কেবল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 এপ।